কেকটা আমাদের এক বৌদি বানিয়েছে, শ্রীমতী বৌদি, দারুন কেকটা হয়েছে, টেস্ট লাজবাব, টেস্ট মে বেস্ট, শ্রীমতী মৌদি অল এভারেস্ট। নে স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সায়ন, ডিয়ার গুড্ডু, কি হলো তারপরে কেউ বলবে, হ্যাপি বার্থডে ডিয়ার গুড্ডু, ভালোই করেছো। নিজে নিজে খা, কে মাখামাখি নয়, মাখামাখি নয়। ব্যাপারটা হচ্ছে গুড্ডুর জন্মদিন আজকে, নতুন করে আর এদের সঙ্গে পরিচয় করানোর কোনো দরকার নেই, কারণ এরা অনেকবার অনেক ভিডিওতে আছে। কেকটা আমাদের এক বৌদি বানিয়েছে, শ্রীমতী বৌদি, দারুন কেকটা হয়েছে, টেস্ট লাজবাব, টেস্ট মে বেস্ট, শ্রীমতী বৌদি অল এভারেস্ট। জন্মদিনটা মোটামুটি সেই 12 মাসে 13 পার্বণের মতন চলে আর কি। আমাদের যে আরেকটা পরিবার, সেই পরিবারের যে সব সদস্য তাদেরকে নিয়ে একটুখানি আনন্দ মজা এটাই আর কি। হুল্লোড়, কেক কাটাটা মানে হয়তো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সবাই মিলে একত্রিত হওয়া, একটুখানি আনন্দ করা, একটু গল্প করা, সেই দিনটা একটু অন্যরকম যায়। তো সেই উদ্দেশ্যেই বারবার আমরা একসঙ্গে হই, আর যা হয় সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে, একবারে ওরকমভাবে দেখা হয়ও না। তবু একটা কিছু অনুষ্ঠানের ছুতো ধরে প্রত্যেকেরই প্রত্যেকের কাজটাকে একটুখানি শর্ট করে এ করে আসে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে কোথা থেকে করছে রে বাবা, মামার বাড়ি এসেছি, মামার বাড়ির ভিডিও পাবেন 2-1 দিনের মধ্যেই। তো চলুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।